আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সহজে ভেঙে পড়বেন না। যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোনো উপায়ন্তর খুঁজে না পান, আসার শেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের অন্ধকার প্রকোষ্ঠ থেকেও উদ্ধার হয়েছিলেন। যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙে পড়বেন না, এসবে কান দিবেন না। মনে রাখবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতে থাকবেন, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত আয়ুব আলাইহিসসালাম আপনার চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন। যখন আপনি নির্জন একাকিত্বে ভোগেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন, হযরত আদম আলাইহিসসালামকে, যাকে প্রথমে একাকি সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল। যখন কোনো যুক্তি দিয়েই আপনি কোনো একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোনো প্রশ্ন ব্যতীত স্মরণ করুন হযরত নূহ আলাইহিসসালামের কথা, যিনি অসময়ে কিস্তি অর্থাৎ নৌকা তৈরি করেছিলেন। যখন আপনি পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙে পড়বেন না। স্মরণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যিনি তার আপনজনের হাসি তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেরিত সকল পয়গম্বরগণকে পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদেরকে উদ্ধার করেছিলেন, এজন্য যে যাতে করে দিন পালনের ক্ষেত্রে পরবর্তী উম্মতেরা ধৈর্য ধারণ করতে পারে, কষ্ট সহিষ্ণু হতে পারে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সাথেই আছেন এবং তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন এবং ধৈর্যশীলদের পুরস্কার দেওয়া হবে হিসাব ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার ও মানার তৌফিক দান করুক। আমিন।